হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের ইন্টারনেট থেকে পাওয়া এমন কিছু ভিডিও দেখাবো যেখানে কিছু কিছু মানুষ মরতে মরতে বেঁচে গিয়েছিল। সবশেষে আপনাদের যে ভিডিওটি আমি দেখাবো তা দেখে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। মাইকেল ফুজিয়ারা নামের এই ব্যক্তি যখন তার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন তখন সারা পৃথিবী হুমড়ি খেয়ে পড়েছিল এটা দেখার জন্য। এই ভিডিওতে দেখা যায় একটি পরিবার এখানে এসেছিল সময় কাটাতে, ঠিক তখনই তাদের চোখ পড়ে এক সিলায়নের দিকে। ওইখানে থাকা সবাই সিলায়নটি দেখতে ভিড় জমায়। সিলায়নটি একবার চেষ্টা করেছিল ওই বাচ্চাটিকে কামড় দিয়ে পানিতে নামাতে, কিন্তু সে প্রথমবার ব্যর্থ হয়। ঠিক কয়েক মিনিট পর সিলায়ন আবার চেষ্টা করে এবং সে এই যাত্রায় সফল হয়। নিজের সন্তানকে মৃত্যুর মুখোমুখি দেখে বাবা তৎক্ষণাৎ পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং বাবা বাচ্চাটিকে পরে টেনে তোলে। অল্প একটু যদি দেরি হতো তাহলে এই ঘটনার ফলাফল কিন্তু অনেক খারাপ হতে পারত। বন্ধুরা, আপনাদের জন্য এই ভিডিওটি বানাতে আমার 24 ঘন্টা সময় লেগে যায়, আর একটি লাইক দিয়ে আপনার 1 সেকেন্ডেরও সময় নষ্ট হবে না, তাই একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। 2017 সালে সাইক্লিং করা দুই বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটেছিল। এখানে দুই বন্ধু অন্য সব দিনের মতোই সাইক্লিং পার্কে সাইক্লিং করছিল। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন ওই দুই বন্ধু সাইক্লিং করতে করতে হঠাৎই তাদের সামনে একটি জঙ্গলি ভাল্লুক চলে আসছিল। জঙ্গলি ভাল্লুক যেটা কিনা একাই একটি আস্ত মানুষকে খেয়ে ফেলতে পারবে, কিন্তু এই দুই বন্ধুর ভাগ্য ভালো ছিল যে ভাল্লুক প্রথমবার শিকার করায় ব্যর্থ হওয়ার পর সে আর দ্বিতীয়বার চেষ্টা করেনি। কিছুদিন আগে ইন্টারনেটে এই ভিডিওটি ভাইরাল হয়। এখানে বার্লিনের একটি পরিবার চিড়িয়াখানায় এসেছিল এবং ভিডিও রেকর্ড করছিল। এই ভিডিওতে দেখা যায় একজন বাবা তার শিশুকে সামনে দাঁড় করিয়ে ভিডিও শ্যুট করছিল, ঠিক তখনই কিছু দূরে একটি বাঘ তাকে দেখছিল আর শিশুটিকে তার খাবার বানানোর জন্য দৌড়ে এসে আক্রমণ করে। কিন্তু বাঘ তো জানে না যে পৃথিবীতে কাঁচ বা গ্লাস বলে কোনো জিনিস আছে। একবার ভাবুন, যদি চিড়িয়াখানাতে এরকম কাঁচ বা গ্লাসের ব্যবস্থা না থাকতো তবে আমাদের মতো সাধারণ দর্শকদের কী অবস্থা হতো? অনেক মানুষ আছেন যারা স্কাই ডাইভিং অনেক পছন্দ করে, কিন্তু আমি আপনাদের 2015 সালের ফেব্রুয়ারি মাসের এমন একটি স্কাই ডাইভিংয়ের ভিডিও দেখাতে যাচ্ছি যেখানে এই নারী এবং স্কাই ডাইভিংয়ের এই এক্সপার্ট মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছিল। জাম্পিং করার পর তারা নিজের দিকে একটি প্লেন আসতে দেখে, কিন্তু অবাক হওয়ার বিষয় এটা যে এই বিমান তাদের এত কাছ দিয়ে গিয়েছিল যে এই দুইজনের পা প্লেনের ছাদে আঘাত করেছিল। ওই সময় স্কাই ডাইভিংয়ের এক্সপার্ট তার স্কিলের যথার্থ ব্যবহার যদি না করতে পারত তাহলে তারা দুজনেই উপরে চলে যেত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন রোমাঞ্চকর ভিডিওর জন্য। ধন্যবাদ।